Happy New Year! ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে পয়লা জানুয়ারি, তো চার্চে আসছিলাম, তো চার্চ থেকেই আপনাদের সাথে ভাবলাম যে একটু সহভাগিতা করি। তো গত কালকে 31 ডিসেম্বর রাতে চার্চের পরে আসলে বাসায় যেয়ে পরে আবার সুমনদের বাসায় ছাদে একটু আতশবাজি দেখতে গেছিলাম। তো 31st নাইটে একটু সবাই আতশবাজি করে, তো এবার আসলেও ব্যাপক মাত্রায় হয়েছে, তো দেখলাম ভালো লাগলো, তো আপনাদের সাথে একটু সহভাগিতা করি, সেটা একটু দেখেন। আসছি সুমনদের ছাদে, এখানে নিয়ে প্রিপারেশন, চারিদিকের সব দেখা যাচ্ছে ছাদের উপর থেকে। অনেক পটকা, অনেক বোম, অনেক কিছু ফানুস দিয়ে তো পুরো আকাশ ভরে গেছে। পুরান এয়ারপোর্টের এই পাশটা পুরো ফানুস দিয়ে ভরা। বাজে 11:58 আর আছে 2 মিনিট, এর মধ্যেই যা অবস্থা চারিদিকে। আর 1 মিনিট বাকি, হ্যাঁ তার আগে শুরু করে দিছে। ঠিক 12টা বাজে 2022 সাল চলে আসছে, 2022 সালে সবাইকে স্বাগত। সারা আকাশ ভর্তি খালি ফানুস আর ফানুস। একটা ঝাড়বাতি, একটু দে একটু দে। মানুষ উড়ানোর প্রিপারেশন আমাদের। আর এই আমাদের মানুষ নিচে চলে গেছে, এই যে আমাদের মানুষ, আমাদের মানুষ নিচে চলে গেছিল আবার উঠছে। তারপরে বড়দিনের পরে 26-27 তারিখে একটু গ্রামে গেছি, সেখানেও আসলে বড়দিনের আনন্দ এবং নতুন বছরকে কেন্দ্র করেই সেখানেও আমরা অনেক আতশবাজি, পটকা, বোমা, অনেক কিছুই সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করেছি, সেগুলো আপনাদের সাথে একটু সহযোগিতা করলাম।
বছরকে কেন্দ্র করে বলবো, একটা বছর শেষ করেছি, নতুন একটা বছর 2022 সব জোড়া সুন্দর একটা বছর, আশা করি ভালো যাবে। করোনা মহামারীতে যে সকল সমস্যা বা কষ্টগুলো ছিল তা আস্তে আস্তে কমে আসুক সেটা চাই, সৃষ্টিকর্তা আমাদের সকলকে অনেক আশীর্বাদ করুক সেটা চাই। নতুন বছরটাকে কেন্দ্র করে যেটা বলবো, আসলে সবারই কিছু উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, তবে কোনো কিছু যদি আসলে লক্ষ্যটাকে ঠিক করা না হয় তাহলে হয়তো সামনের দিকটাতে এগিয়ে যাওয়া যেমন কষ্ট হয় এবং অর্জন করাও আরও বেশি কষ্ট হয়ে যায়। তো 100টা চিন্তা করলে অন্তত 50টা তো পরিপূর্ণ হতেই পারে। সেই হিসাব করে বলবো আপনাদেরকে, কিছু উদ্দেশ্য ঠিক করেন, দেখেন যেটা আপনি চান। আমিও কিছু গোল বা লক্ষ্য ঠিক করছি যে এগুলো নিয়ে এই বছর আমি কাজ করব। তো আপনাদের জন্য বলছি, আপনারাও কিছু উদ্দেশ্য, আপনাদের কী চাওয়া পাওয়া আছে সেগুলো নিয়ে ভাবেন, বসেন, বছরের প্রথমেই সেগুলো নিয়ে সুন্দর করে ভাবেন এবং সেভাবে এগিয়ে যান। আশা করি লক্ষ্যমাত্রা আপনারা পৌঁছবেন, মহা সৃষ্টিকর্তা আপনাদেরকে সে আশীর্বাদ দিবেন। আর এই বছরটা সবার অনেক সুন্দর কাটুক। নতুন বছর 2022 সাল, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ নববর্ষ।